কালকে রাত গুড ইভিনিং বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকমের, অন্যরকমের বলতে আজকে আমি মার্কেটে এসেছি, সবজি মার্কেটে সবজি নিয়ে আসতে। তো তাপসবাবু আর আমি গেছি, বাবু মান্টু গেছে টিউশনে আর বাবুর পাপা আছে দোকানে। তো এইখানে কত সবজি বসেছে অনেক আর কি, আমি ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে তাপসবাবু আমাকে পুরো ট্রেনের মতো নিয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছেন, আমাকে বলেছে যেতে যেতে যেন ভিডিও করা হয়, এমনি দাঁড়িয়ে ভিডিও করলে হবে না। আর তো সেই জন্যই আমি এখন যেতে যেতেই ভিডিও করছি। তো এখানে মানে মার্কেটটা না অনেকটা বড়, বাট আপনাদের যখন আমি ভালোভাবে দেখাতে যাচ্ছি, লোকজন আছে তো, তো সেই জন্য আর কি ভালোভাবে দেখাই যাচ্ছে না, সামনে যেগুলো আছে সেইগুলোই দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন যাচ্ছি আলুর উদ্দেশ্যে, আলু নেবো তো সেই কারণে। আর তাপসবাবু মানে যখন আসে একা আসে, তো যেখান থেকে আলু নেয় সেইখানটা আর কি খুঁজছে, সেই দোকানটা বন্ধ, তো সেই জন্য আর কি আবার খোঁজাখুঁজি চলছে আর কি। তো যাই হোক, আলু এইসব নেওয়া হয়েছে। আর এখানে পেঁয়াজগুলো একটু আপনাদের দেখিয়ে নিলাম, পেঁয়াজ দেখলে না আমার ভালো লাগে, মানে পেঁয়াজের আমার স্মেলটা ভালো লাগে, বাট কাঁচা খেলে যে মুখে গন্ধ বেরোয় সেটা ভালো লাগে না, বাট যখন কাটা হয় তখন স্মেলটা বেশ লাগে ভালো। তো এখানে মোটামুটি অনেক সবজি আছে, তবে আমার চোখে ধরছিল না, তার কারণ আমাদের দেশের বাড়িতে গেলে এই সময় মানে শীতকালে যে অন্যান্য সবজি পাওয়া যায় সেইগুলো এখানে অতটা পাওয়া যায় না। এইখানে যেমন সেই একই ঢোল একই কাশি, একই কাশি বলতে ফুলকপি বাঁধাকপি এইগুলো তো দেশের বাড়িতে হলে শীতকালে মানে নতুন পাওয়া যায়, গরমকালে সেই রকম পাওয়া যায় না। আর আমাদের এখানে তো এইটা সব সময়ই পাওয়া যায়, তো সেই জন্য নতুনত্ব কিছু নেই। জাস্ট পেঁয়াজ কলিটা বাবুর পাপা কখনো নিয়ে যায় না, তো দেখতে পেয়ে সেই জন্য তাপসবাবুকে বললাম যে তাপসবাবু তাহলে আমরা যেখানে এসেছি আর পেঁয়াজ কলিটা যেখানে দেখতে পেয়েছি, তাহলে একটা আঁটি নেওয়া যেতেই পারে। তো সেই জন্য পেঁয়াজ কলিটা নিয়ে নিলাম। আর এখানে এখন শিম নিয়ে নিচ্ছি, সত্যি কথা বলতে এই শিম ফুলকপি বাঁধাকপি এগুলো আমরা সারা বছরই খাই, তো শীতকালীন এ খাবারগুলোর প্রতি মানে দেখতে পাচ্ছি বাট ততটা ইন্টারেস্ট যাচ্ছে না। বাট লাউ শাক পালং শাক এইগুলো খুঁজছিলাম, লাউ শাকটা সেরকম পাওয়া যায় না, পালং শাকটা তবুও পাওয়া যায়, বাট নটে শাক দেখতে পেলাম। তাপসবাবু বললো নটে শাক নিতে, কিন্তু আমি রাজি হলাম না, বললাম একদিন গিয়ে পালং শাক এনে দিও। তো যাই হোক, এবার এদিকে অন্যান্য সবজি নিয়ে আসতে আসছি। টমেটোগুলো তো বেশ ভালোই জেল্লা দিচ্ছে, সব কিছুই আর কি ভালোই জেল্লা দিচ্ছে। তো দেখা যাক কী কী নেওয়া যায়। তো এখানে ঝিঙে দেখতে এসেছি, যেটা মানে এখানে যা যা সবজি আছে সবসময় আমি আপনাদের বলছি যে সারা বছরই পাওয়া যায়। তো এখানে ঝিঙে নিতে দাঁড়িয়েছি, তাপসবাবু খালি বলছে কী নেবে কী নেবে, এবার কী নেবো, আমারই তো চোখে কিছু মানে চোখে কিছু ধরছেই না কী নেবো। তারপরে এখানে বললাম তাহলে ঝিঙেটা একটু নেওয়া যাক, তো এখানে কিছু মানুষ আর কি সবজি নিচ্ছিলো বলে আমরা একটু দাঁড়িয়ে গেলাম। আর সত্যি কথা বলতে মার্কেটে আসাটা আপনাদের জন্যই, কারণ সবজি মার্কেটে আমার তো আসাই হয় না, আর সবজি মার্কেটে এলে না আমার খালি হ্যাঁচো করি, মানে কাঁচা লঙ্কার তারপরে এটা ওটার স্মেল আসে, তো আমি তো খালি হ্যাঁচো করি। তো আপনাদের জন্যই একটু ভিডিও করে শেয়ার করবো বলে আজকে আসা। আর এই সবজি মার্কেটের এইখানেই একটা মন্দির আছে, তাপসবাবুই বললো জানেন আমি মার্কেটে গিয়ে খালি ভিডিও করতে ভুলে যাচ্ছি, তাপসবাবু খালি বলছে ভিডিও করবে তো ভিডিও করবে তো, তো তখন খেয়াল করে ভিডিও করছি। তো ওই মন্দিরটার দেখিয়ে নিলাম। আর এখানে কলা পাতা তো জানেন, মানে কলা পাতা ধোসা এইসবে দেয়, তো কলা পাতা এইসবগুলো ওইরকমভাবে মানে সুন্দর করে কেটে কুটে সাইজ করে বিক্রি করছে। আর অনেকটা লং মার্কেট, সবটা আমি পুরোটা আপনাদের দেখাতে পারলাম না, অনেকবার চেষ্টা করেছি ক্যামেরাটা উপর দিকে তুলে পুরোটা দেখানোর, বাট এই গাড়ি ঘোড়া এত ভিড়, আর যখন পুরো সবজি মার্কেটের ভিতরে ঢুকলাম তখন তো লম্বা লম্বা করে মানে স্টেপ বাই স্টেপ এই একটা গলি চলে যাচ্ছে সেই একটা গলি চলে যাচ্ছে, মানে এইরকম করে করে সবজি মার্কেটটা, বাট অনেকটা বড়। আর এদিকে দুপাশারই মুদিখানা আছে, মানে ওই সাইডটা করেও মুদিখানা আছে পুরো। আর এইখানে মানে কম দাম, হোলসেল মার্কেট যাকে বলে মোটামুটি, তবে আপনাকে খুঁজে দেখে নিতে হবে সবজি এইসব যাই নিন। তো এখানে মোটামুটি আমাদের বাজার হয়ে গেছে, তাও সবুর ওই যে হিরো হান্ডা সাইকেল, তো ওতে ব্যাগটা ঝোলাচ্ছে, আমি একটু আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো এই দেখুন মার্কেটটা আমি আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছি, বাট দেখাতে পারছি না, অনেকটা লং মার্কেট। তো যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার আগে কিছু খেতে ইচ্ছা করছে, বাট কী খাবো বুঝতে পারছিলাম না। তো এখানে আইসক্রিম খাচ্ছি, সেইটাই আপনাদের একটু বলছি,
তো এই আইসক্রিমটা খেয়েই বাড়ি চলে যাব। তো বাড়ি চলে এসেছি আর দুটো রুটি ছিল, জানেন সকালবেলা দুটো রুটি ছিল, তো সেই রুটিগুলোকে ফেলে দেবো, তার থেকে বরং ভাবলাম যে একটু অন্য কিছু করে নিলে তাহলে খেতে ভালো লাগবে, আর একটু চাউমিনের মতো করলে না বাবু মান্টুর খেতে খুব ভালো লাগে। আর বাবু মান্টু কেন, ওদের মধ্যে তো আমিও আছি, আমারও খেতে দারুণ লাগে। তাওসবাবু চলে গেছে দোকানে আর আমি এখন সবজি কাটতে বসে পড়েছি। এখানে আলু কেটে নিচ্ছি, যেমন আর কি যা যা লাগে চাউমিন করতে, তো সেইগুলো সব এরকম সরু সরু করে কেটে নেবো। বাবু মান্টু টিউশনে গিয়েছিলো, টিউশন থেকে চলে এসেছে, তো এসে কি খাবে জিজ্ঞাসা করছে। আর একটু মার্কেটটায় সকাল সকালই গিয়েছিলাম, তাই সকাল সকাল চলে এসে মানে এটাও করতে পারছি, নাস্তাটাও করতে পারছি, কিন্তু একটু লেট হলে সেইটা আর করতে পারতাম না। তো যাই হোক, এখানে আলু কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ কাটছি, আর রুটিগুলো যা আছে ঠিক এইরকম করেই সরু সরু করে কেটে নেবো। এই দেখুন রুটি কাটা হয়ে গেছে। তো এখানে কী কী কেটেছি একটু আপনাদের দেখিয়ে নিই। এখানে এই যে দুটো রুটি আর কতটা হবে, অল্পই হয়েছে, দুটো রুটি এরকম সরু সরু করে কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি, তার সাথে একদম সরু সরু করে গাজর কেটেছি, আর এই যে টমেটো কেটে নিয়েছি। তো এইগুলো দিয়েই ভালো করে ভেজে নেবো, মানে প্রথমে ওই আলু তারপরে পেঁয়াজ এরকম স্টেপ বাই স্টেপ দিয়ে আমি ভেজে নিয়েছি তেলে। আর এই দেখুন, আর শেষে যখন নামিয়েছি একটুখানি চাউমিন মশলা দিয়ে দিয়েছি, বেশ দারুণ খেতে হয়েছিল, বাবু মান্টুও বেশ মন ভরে খেয়েছে। তো চলুন আমিও খেয়ে নিই। নাস্তা খাওয়া হলো, আর নাস্তা খেয়ে আপনাদের সাথে কথা বলতে এলাম একটুখানি। সন্ধ্যাবেলায় বাবুদের সকালবেলাতে আমি সুজি ভাজা করে দিয়েছিলাম, আর তারপরে মান্টু পায়েস নিয়ে এসেছিলো, সেইটার আপনাদের সাথে শেয়ার করে নিই, মানে ঠাকুরের পায়েস। তো সেই পায়েসটা খাওয়া হয়েছে, তারপরে এই যে রুটির আর কি এটা বানালাম, নাস্তাটা বানালাম, সেইটা খাওয়া হয়েছে। আমার ছেলে তাও মুড়ি নিয়েছে এই দেখুন, তো ও খাচ্ছে, খাও আমার অসুবিধা নেই। আমি বললাম রাতে যেন ভাতটা খাওয়া হয়, এখন বাজে 10টা, তো কিছুক্ষণ বাদেই আর কি ভাতটা খাবে। তো সব সময় বলে চাল কম নেবে, চাল কম নেবে, তো সেই জন্য বললাম চাল আমি কম নেবো না, যেমন মুড়ি খাচ্ছিস খা, যেমন ভাত খাওয়া দরকার সেই রকম যেন খাওয়া হয়। তো এই যে ময়লা যখন এই যে ঝুড়ি ভাজা দিয়ে আর এই কড়াটাতেই আর কি নিয়ে নিয়েছি, কারণ এই কড়াটা ইউজ করা হয় না, এমনি পড়ে থাকে সবজি ফবজি ধুই, তো সেই রকমেরই ব্যাপার। আর মেয়ে আমার ওখানে অশ্বিনী তেলটা নিয়ে কি করছে কি জানি, কিছু ড্রয়িং করছে, কি ড্রয়িং করছে রে মেয়েটাকে, এই মেয়েটাকে, ও অশ্বিনীতে যে এই মেয়েটা আছে না, মেয়েটাকে ড্রয়িং করছে, জানি না কেমন হবে। আর আমার চোখগুলো পুরো বসে গেছে, কারণ বিকালবেলা থেকে আমি কালকে রাতের বেলা ধরুন 2:30 সময় শুয়েছিলাম, সকালবেলা 8টার সময় উঠেছি, 8টার কিছুক্ষণ বাদে আর কি উঠেছি, উঠে তারপরে মান্টুদের নাস্তা এসব বানিয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, শুয়ে তারপরে আবার সংসারের যা কাজকর্ম করেছি, বিকালবেলা আর ঘুমাইনি, একদম বেশি ঘুম হচ্ছে না আর কি, কম ঘুমাচ্ছি, তো সেই জন্য চোখগুলো এরকম ঢুকে যাচ্ছে আর কালি পড়ে যাচ্ছে। তো সংসারের কাজ তো শেষ হওয়ার নয়, আর এডিটিং করবো বলে বিকালবেলাটা আর শুচ্ছি না, বিকালবেলা একটুখানি এডিটিং করে নিচ্ছি। রাতের বেলায় এখন নাস্তা খাওয়া হলো, এখন বাজে 10টা, এখনও ভাত চাপাবো, দুপুরের কিছুটা সবজি ডাল আছে, বেগুনের একটা রেসিপি বানাবো ভাবছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আর ভালো লাগছে না, তো মনে হচ্ছে একটা কি দুই, মানে কোনো ডিম আছে, হ্যাঁ 3টে ডিম আছে, তো ভাবছি ও থেকে একটা কি দুটো ডিম নিয়ে একটু ভাজা কিংবা যা কিছু একটা করে নেবো। তো রাতের বেলা এটাই খেয়ে নেবো, বেগুনের এটা কালকে করা যাবে। তো নাস্তাটা খুব সুন্দর হয়েছিল, মান্টু নাস্তাটা কেমন হয়েছিল মা বলে দিতা। আর আমার মেয়ে এই দেখুন, এখানে একজনকে আম্মা বলে, তো তার থেকে এই ঠাকুরের টিপ নিয়ে এসেছে, ও পড়েছে, ওর দাদাকে পড়িয়ে দিয়েছে, তো ও পড়েছে আমাকে পড়িয়ে দিয়েছে। এই যে আর আমার টিপ পরা হয়নি, কপালটা এরকম খালি খালি লাগছে, চুলটা ভালো করে বেঁধে নিয়েছি যেহেতু শ্যাম্পু করেছি, আমার তো পুজো চুলটা একদম অগোছলো হয়েছিল। তো যাই হোক, এবার ভাতটা চাপাবো আর ঘর ঝাড়ু মারবো, ভাত চাপাবো, বাসন ধোবো, মোটামুটি এখন অনেক কাজ আছে। তো এখানে চাউমিনটা সিদ্ধ করে রাখলাম কালকে সকালের জন্য, নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এখানে হয়ে গেছে ডিমের ঝাল, আর তাওসবাবু এসে গিয়েছিলো, তাওসবাবুর বেগুনের ঝাল খেতে ইচ্ছা গেছে, তো আমার ডিমের ঝাল খেতে ইচ্ছে গেছে, তাওসবাবুর বেগুনের ঝাল খেতে ইচ্ছা গেছে, লাস্টে ডিম বেগুন দুটোরই এই যে ঝাল হয়েছে, ঝাল বলতে ওই একটু কষা কষা। আর তাওসবাবুর কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে, তো সেই জন্য শুকনো লঙ্কা দেওয়া হয়েছে,
এই দেখুন ওর ঝাল ছাড়া চলে না। তো এই ডিমগুলো দিয়ে আর দুপুরবেলার সবজি এই যে আছে, এই সিমের সবজি আছে, ডাল আছে, আজকে রাতের খাবার এই যে এইগুলোই। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করব। এখানে এই যে ভাত বাড়া এইসব হচ্ছে। তো ব্লগটা আর বড় করছি না, একদম মানে শেষ পর্যায়ে এসে পড়েছি, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটা কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে, আজকের মতো টাটা।